সন্ধ্যা আপনাদের সাথে আছি নুজহাত সাওম প্রিয় দর্শক শ্রোতা পৌষের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় নৃত্য ও অভিনয় শিল্পী মুনমুন আহমেদের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে দলীয় প্রদর্শনী হৃদম অন ক্যানভাস প্রদর্শনী চলবে 3 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 17তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী 2016 প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মার্কারি ফলিং শিরোনামে মুস্তফা জামানের একক চিত্রকলা প্রদর্শনী প্রদর্শনী চলবে 4 জানুয়ারি পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের স্থপতি ইনস্টিটিউটের আইবিএস সেন্টারে প্রদর্শিত হচ্ছে ভাস্কর হামিদুজ্জামান খানের ভাস্কর্য প্রদর্শনী দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা এই সময় প্রদর্শনী চলবে 7 জানুয়ারি পর্যন্ত এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায় সন্ধ্যা 6টা 45 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান বিস টাইম রাত 8টা 20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা ভালো তো কেমন আত্মীয় হয় তোমাদের বললাম না আম্মার দু সম্পর্কে বল অত ডিটেইল আমি জানি না বকর মামা ভালো বলতে পারবেন ভালো আছে হেল্প করার টেন্ডেন্সি আছে গ্রামের সহসল মেয়ে তো সবাই ওকে বিনা খালা বলে ডাকে আমি অবশ্য বিনাই ডাকি কারণ বয়সের মধ্যে ছোট হবে রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় কমেডি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো রাত 11:30টায় রয়েছে হুমায়ুন ফরিদের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান হ্যাপি নিউ ইয়ার এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনয় শিল্পী মুনমুন আহমেদ চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন একটু ক্লান্ত কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ এই মাসে 27 তারিখে আপনার জন্মদিন ছিল তো শুরুতে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই যদিও দেরি হয়ে গেল তারপরও জন্মদিনের জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে আচ্ছা এবার জন্মদিনটা একটু অন্যরকম ছিল একটু স্পেশাল ছিল এতগুলো বছর শুধুমাত্র জীবনের এতগুলো বছর বললে ভুল হবে নাচের এতগুলো বছর তো কেমন ছিল সেই দিনটি কত্থক যুগলবন্দি সব কিছু মিলে কেমন ছিল সেই দিনটি আসলে গত 27শে ডিসেম্বর আমার 50তম জন্মদিন ছিল এটা হচ্ছে আমরা এবার সবসময় যেটা হয় যে আত্মীয় স্বজনদের একটা গ্যাদারিং হয় সেখানে নানান কেক কাটাকাটি স্টুডেন্টদের একটা গ্যাদারিং হয় বন্ধু বান্ধবের একটা গ্যাদারিং হয় মানে হোল ডে আমার দেখা যায় যে এগুলো নিয়েই পার হয় এবং খাওয়া দাওয়া মানে এই ধরনের কিন্তু আমরা আসলে এইবার আমার মেয়ে আমাকে বললো যে আম্মু চলো আমরা দুজন মিলে কিছু একটা নাচের কাজ করি তখন আমি ওই বললো যে আম্মু সামনে তোমার 50th birthday আমরা এটাকে সেলিব্রেট করি নাচের মাধ্যমে তখন আমি বললাম যে হ্যাঁ এটা তো খুব ভালো একটা আইডিয়া যে মেয়ের আইডিয়া এটা হ্যাঁ ওই বলল এবং আমি আইডিয়াটা লুফে নিলাম এই কারণে যে ও চেয়েছে যে ও নাচতে এবং ছায়ানটের মতো একটা অডিটোরিয়ামে সে নাচ করতে চাচ্ছে এবং এটা হচ্ছে যে মানে পদ্ধতিগত একটা নাচ যেটা আসলে অনেক কষ্ট করে শিখতে হয় মানে এক্সপিরিয়েন্স হবে এরকম যে
20 বছরে আমার মেয়ে এবং আমি 50 তো 50-20 যুগলমন্দি নয় কেন বাহ সেইভাবে আসলে অনুষ্ঠানটা করা হয়েছে আর আমি খুব লাকি ছিলাম যে এই গত 3-4 দিন 5 দিন যাবত ছায়ানট অডিটোরিয়ামে 24-25-26 এই তিন দিন ছিল হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের উচ্চাঙ্গ নৃত্যের একটা কথকের একটা ওয়ার্কশপ ছিল প্লাস আমার গুরুজি পণ্ডিত বিজু মহারাজ এসেছিলেন শাশ্বতী সেন এসেছিলেন তো ওনাদের ওয়ার্কশপ চলেছে এবং ভালো ভালো মিউজিশিয়ান এসেছিলেন তো সব মিলিয়ে বেশ কয়েকদিন যাবত একটা কথকের রেস চলছিল তারপর 26 তারিখে ওদের ফেস্টিভ্যাল শেষ হয়ে গেল এবং 27 তারিখে আমি করলাম ফলে মনে হচ্ছিল যে কথক বেশ কয়েকদিন যাবতই মানে ছায়ানটে একদম মানে রমরমা চলছিল আর কি তো যাই হোক এবারে জন্মদিনটা বেশ ভালো কেটেছে আমি বলবো আমার জীবনের শ্রেষ্ঠ জন্মদিন আমি একটু এখানে জানতে চাইবো যে সেদিন তো অনেক আমন্ত্রিত অতিথি ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু মানুষের নাম যদি আপনি বলতেন অনেকেই ছিলেন অনেকেই ছিলেন অনেকে ছিলেন মানে আমাদের বলবো যে মিনু হক ছিলেন লায়লা হাসান ছিলেন তামান্না ছিলেন দীপা খন্দকার ছিলেন পাকিস্তানি অ্যাম্বাসেডর ছিলেন তারপরে ইন্ডিয়ান হাই কমিশনের থেকে লোকজন ছিলেন এবং আমাদের কি বলে বাংলাদেশের যত ডিস্টিংগুইশড ডান্স আর্টিস্ট ছাড়াও নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সবাই মানে পুরো হল ভর্তি ছিল দর্শক এবং আমি যখন নাচ করছিলাম আমার কাছে এটা মনে হচ্ছিল যে আমার কোনো স্ট্রেস নাই এই জন্য যে ভালো মিউজিশিয়ান ভালো স্টেজ এবং ভালো সঙ্গী সাথী এবং ভালো অডিয়েন্স সব মিলিয়ে একটা অন্যরকম ছিল এটা আমার জীবনের শ্রেষ্ঠ জন্মদিন বলবো না আমার শ্রেষ্ঠ দিন একদম একদম শ্রেষ্ঠ দিন তো এরকম একটি দিনে যে মানুষগুলোর সাথে ছিলেন পাশে ছিলেন তারা কি বলেন কতটুকু অ্যাপ্রিশিয়েট করেছেন এইভাবে জন্মদিন পালন করাটাকে অ্যাপ্রিশিয়েটটা আমি বলবো যে আমার প্রোগ্রাম আমি নিজেই নেচেছি প্রায় 1.5 ঘন্টা হ্যাঁ এবং আমাদের ছেলে মেয়ে মিলিয়ে আমাদের টোটাল 2 ঘন্টার প্রোগ্রাম ছিল তো আমার প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে মানে অডিটোরিয়াম ছাড়তে অনেক সময় লেগেছে কারণ কেউই যাচ্ছিল না এবং সবাই ওখানে জমায়েত হয়ে ছিল এবং ছবি তোলা তো এক কথা কিন্তু সবার যে আবেগ হ্যাঁ অনেকে বসে বসে কেঁদেছেন যে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে আমার বোন তো শুধু মেজ বোনটা ও অসম্ভব গান ভালো গায় এবং ও ওর আমার প্রতি ফিলিংস এরকম যে আমি যখন স্টেজে থাকি ও খালি কাঁদতে থাকে খালি এবং বলে যে আমার আমার মা মারা গেছেন অনেক বছর কারণ আমাদের তৈরি হওয়ার পেছনে আমার মায়ের অসম্ভব অবদান তো খালি ওর এটাই মনে হয় যে আমার মা যদি দেখে যেতে পারতেন তুই এইভাবে কাজ করছিস মা যদি দেখে যেতে পারতেন ও এটা ভাবতে থাকে আর কাঁদতে থাকে কি আর করা তো এই যে মায়ের হাত ধরে কিন্তু এই যে নাচের সাথে যে যাত্রাটা সেটা শুরু হয়েছিল সেই গল্পটা কি আমরা একটু শুনবো একদম ছোটবেলায় কোন স্মৃতিগুলো বেশি মনে পড়ে আসলে আমি যখন অনেক ছোট তখন আমরা থাকতাম মিরপুরে আচ্ছা এবং মিরপুরটা তখন একটা উপশহরই বলা চলতো কারণ বিভিন্ন প্লটগুলোর ভিতরে মানুষ বাগান করতো ধান গাছ লাগাতো হ্যাঁ এরকম এবং ওখানে যেটা এখন যেটা ইন্দোর স্টেডিয়াম হ্যাঁ ওইটা তো লিচু বাগান ছিল আমরা ওখানে মানে একটা পুকুর ছিল সেই লিচু গাছের উপর থেকে পুকুরে ঝাঁপ দিতাম মানে এরকম একটা পরিবেশ সেই জায়গাটা মানে অসম্ভব সুন্দর মিরপুরটা ছিল তো ওইখান থেকে তখন রোকেয়া স্মরণীয় ছিল না তখন আমাদেরকে ঘুরে আসতে হতো সেই টেকনিক্যাল দিয়ে আজাদ হয়ে হ্যাঁ অনেক কষ্ট করে যেতে হতো আমি তখন যেতাম পুরান ঢাকায় বনগ্রামে আমার এক গুরু থাকতেন সৈয়দ আবুল কালাম সাহেব ওনার ওখানে যেতাম নাচ শিখতে তো ছোটবেলার আমার খুব স্মৃতিতে মনে পড়ে সেটা হচ্ছে যে আমি স্কুল থেকে আসতাম আমার মা চাকরি করতেন জিরো পপুলেশন গ্রোথের উপরে জাপানি অর্গানাইজেশনের সঙ্গে কাজ করতেন তো আম্মা অফিস থেকে এসে গুলিস্তানে দাঁড়াতেন ইয়ের বাস ডিপোর ভিতরে বিআরটিসি বাস ডিপোর ভিতরে দাঁড়িয়ে থাকতেন আর আমাকে বলা ছিল যে তুমি আমরা অনেক ছোট তখন থেকে আম্মা আমাদেরকে স্বাবলম্বী করে তুলেছেন যে স্কুল আমার বাসার থেকে বাস স্টপেজ বেশি দূরে না জাস্ট বাস স্টপেজে উঠে বসতাম এবং আম্মার বলা ছিল যে তুমি আমাকে না দেখা পর্যন্ত ডিপোর ভিতরে নামবে না আর আম্মা আমি সবসময় যেয়ে দেখতাম আম্মা তাকিয়ে আছেন যে কোন বাস থেকে আমি নামবো হ্যাঁ আমি নামতাম আম্মা আমাকে ওখান থেকে নিয়ে যেতেন সেই ইয়েতে কী বলে বনগ্রামে ওই সময় আমাদের হাতে এমন কিছু পয়সাও ছিল না আমরা হাঁটতে হাঁটতে যেতাম এবং আম্মা আমাকে বলতেন যে চলো আমরা গল্প করতে করতে এইটুকু পথ তো গল্প করতে করতে চলে যাই হ্যাঁ এরকম গল্প করতে করতে সেই বড়গা পর্যন্ত গেছি টিপু সুলতান রোডের ওখানে তারপর নাচ শিখতাম আবার সেই ঘুঙুর দুলাতে দুলাতে মা হয়তো একটু হালুয়ার একটা
ওই পুরান ঢাকার সেই কি নিশিস্তার হালুয়া নাকি জানি বলে, বিভিন্ন কালারফুল, সেইটা আমাকে একটা কিনে দিত। ওটা আমরা খেতে খেতে গুলিস্তান পর্যন্ত আসতাম, তারপরে বাসে চড়ে আসতাম। এই যে মা যে পরিশ্রমটা করেছেন, এবং সেই সময়ে একটা মেয়েকে নাচ শেখাতে নিয়ে যাওয়া ফ্যামিলিতেও অতটা ইয়ে করতো না যে হ্যাঁ কি হবে নাচ শিখে বা নাচটা, কিন্তু আমার মা তখন এই এই জিনিসটা তার মাথায় এসেছিল, নাচ একটা শিল্প, এবং এই শিল্পটা একটা মানুষের মধ্যে দিলে সে মানুষটা একদিন তার জীবনে একটু ভালো থাকবে। ভালো থাকাটা মানে কি, টাকা পয়সায় ভালো থাকা না, একটু শান্তিতে থাকা। এই যে একটা ভালো নাচ করছি, ভালো ছেলে মেয়েদেরকে তৈরি করছি, বা আমার সাথে যারা আছে, হ্যাঁ সঙ্গদোষী মানুষ খারাপ হয়, সঙ্গদোষে যে কত ভালো হয় মানুষ, তা আমি দেখছি যে আমার সাথে যে সমস্ত ছেলেমেয়েরা নাচ করছে তারা অনেকেই অনেক ভালো। অবশ্যই আমার খুব ভালো লাগে যে তারা আমার সাথে আছে। সুন্দর একটা পরিবেশ থেকে আপনি এসেছেন এবং সুন্দর একটা পরিবেশে তাদেরকে রাখতে পারছেন। মা সেই সময় এটা বুঝেছিলেন যে আসলে এটা একটা শিল্প, অনেক দূরদর্শী ছিলেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। শুধু মা কিন্তু নাচের ব্যাপারে যে আপনাকে আগ্রহী করে তুলেছে সেটা কিন্তু না, সাইকেলিং, সাঁতার শেখা, তারপরে অভিনয়, সবকিছুর মধ্যে কিন্তু মায়ের একটা সত্তা। আসলে ছোটবেলায় না আমরা কখনো ওই রকম বাধা পেতাম না। বাধা যেটা পেতাম সেটা আমার আমার মেয়ের সাথে আমার এখন এই প্রবলেমটা হয়, যেমন ওরা কোথাও বেড়াতে চলে যেতে চাচ্ছে বা কোথাও কোনো বন্ধুর বাসায় যে থাকতে চাচ্ছে, হয়তো আমি বলি যে আম্মু না আমি চাই যে তোমরা যেখানেই যাও কথা বলো, আড্ডা দাও, গল্প করো, বাসায় চলে আসো। হ্যাঁ ওরা বলে আমার বন্ধু, আমার কাছের বন্ধু, কেন থাকতে পারবো না, কেন এটা। তখন আমি ওদেরকে বোঝাই যে আমার মা আমাদেরকে সবসময় অনুষ্ঠানের জন্য রিহার্সাল নিয়ে যাচ্ছেন, অনুষ্ঠান করাচ্ছেন, অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, যখন আবার এক্সট্রা পার্টি হবে যে আমরা পরবর্তী অনুষ্ঠানের পরে আবার একটা পার্টি হবে, সবাই এক জায়গায় হবো, হইচই করবো, আমার মা কখনো দিতেন না। আম্মা বলেছে যে তোমার কাজ হচ্ছে না নাচ করা পর্যন্ত, এরপরে তুমি বাসায় থাকো। ইভেন আমরা যদি কোথাও পাশের বাড়িতে বেড়াতে যেতে চাইতাম বা খালার বাসায়, আম্মা বলতো যে না আমি পারলে নিয়ে যাব সাথে করে, আর নতুবা আমি তোমাদেরকে একা একা কোথাও যেতে পারবো। আমাদেরকে কখনো কোথাও একা একা সেভাবে যেতে পারবো, কিন্তু সাইকেল চালাও, সাঁতার করো, সেলাই শেখো, কি ব্যাডমিন্টন খেলো, দৌড়াও, স্পোর্টস করো, মানে কোনো কিছুতে বাধা নেই না কাজ। মানে আমি একটু অভিনয়ের প্রসঙ্গে আসতে চাই, যে আমরা তো জানি যে অভিনয়ের সাথে আপনি জড়িয়ে আছেন সেই বিটিভির সময় থেকে, এবং তখনই তো আপনি তালিকাভুক্ত ছিলেন, তো এখন কি ধরনের ব্যস্ততা কাজ করছে অভিনয় নিয়ে? অভিনয় মানে আসলে সেই ছোটবেলা থেকেই আমার করা, এবং আমার তুমি জানো মোস্তফা কামাল সৈয়দের কুল নাই কিনার নাই নাটক দিয়ে আসলে আমার বিটিভিতে কাজ শুরু। আর তারপরে আমি অনেক ভালো ভালো কাজ করেছি, এবং মাঝখানে যেহেতু পড়াশোনার জন্য বাইরে চলে গিয়েছিলাম, ফিরে আসা পর্যন্ত তো সেভাবে কাজ হয়নি। আবার ফিরে আসার পরে তখন যে নায়কগুলো ছিলেন সবাই সাথে আমার হাইটে খুব প্রবলেম হয়ে যেত, ফলে আমি আসলে মানে কাজ করতে পারিনি। আর ওকে নিলে নায়ক কাকে নিব, এরকম খুব প্রবলেম ছিল একটা সময়। এখন তো অনেক লম্বা ছেলেপুলেরা এসেছেন কাজ করছেন, তো সেই সময় খুব প্রবলেম ছিল। আর তারপরে হচ্ছে নাচ নিয়ে ব্যস্ততা, এবং নাচের ফাঁকে ফাঁকে অভিনয়ও করছি, তবে মঞ্চটা একেবারেই করা হচ্ছে না, মানে অভিনয়ে যে মঞ্চ কাজ করতাম সেটা করা হচ্ছে না। কিছু সিরিয়ালে কাজ করছি, খণ্ডনাটকে কাজ করছি, কিছু ফিল্মে কাজ করেছি, এইভাবে কাজ করে যাচ্ছি এখনো। আমার ফিল্মে তো ডান্স কোরিওগ্রাফির কাজও করা হয়েছে, এখন কি সেটা নিয়ে ব্যস্ততা চলছে? এখন না, এবছরে আমি কোনো ফিল্মের এবছরে কোনো কাজ করিনি, গত বছর পর্যন্ত করেছি, এবছরে অন্যান্য ব্যস্ততায় আসলে বেশি সময় চলে গেছে। আচ্ছা, তো এই যে ছোটবেলা থেকে নাচ শেখা এবং কত্থকের প্রতি একটি আগ্রহ জন্মানো, এখনকার সময়কার ছেলে মেয়েদের মধ্যে যেহেতু আপনি একটা স্কুলে আছেন, স্কুলের আপনি ওনার, তো সেখানে কেমন দেখেন যে কত্থকের প্রতি এখনকার বর্তমান সময়ের ছেলে মেয়েদের আগ্রহটা আসলে কতটুকু? আসলে আমি আমার যেইটুকু গণ্ডিতে থাকি সেখানে একরকম মনে হয়, এই গণ্ডির বাইরে বেরোলে আর একরকম মনে হয়। আমার মনে হয় যে কিছু ছেলেমেয়েরা সত্যি সত্যি ভালো শিখছে এবং চর্চা করছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে এরকম মনে হয় যে কেউ কোনো পরিশ্রম করে কিছু শিখতে চায় না, ধৈর্যটা কম এখনকার ছেলেমেয়েদের, পরিশ্রম না করেই যতটুকু অ্যাচিভ করা যায় এরকম একটা অ্যাটিটিউড। কিন্তু ইদানিং একটা জিনিস আমি লক্ষ্য করছি যে আসলে মানে অ্যাকোস্টিক মিউজিশিয়ানও যেভাবে তৈরি হচ্ছে এবং সেইভাবে ক্লাসিক্যাল নৃত্যশিল্পী অনেক তৈরি হচ্ছে, এই জন্য আমি বলবো যে এখন কিন্তু মানুষ বুঝতে পারছে যে এখন তো মানে গ্লোবালাইজেশনের যুগে জানোই যে সব কিছু হাতের মুঠোয়, সব কিছু দেখা যায়, একটা এন্টার দিলেই তুমি
দেখতে পাচ্ছ কোথায় কী হচ্ছে। সো ওরাও কিন্তু নিজেদেরকে ওই স্ট্যান্ডার্ডে আনতে চায়। যেমন আগে আগে যেটুকু ছিল যে হিন্দি মুভির জন্য বা পাশ্চাত্যের জন্য তারা পোশাকটা খুব বেশি নিচ্ছে, হ্যাঁ পোশাক, হেয়ার কাট, তারপরে তোমার গয়না, মানে এই ধরনের মেকওভারটাকে সুন্দর করার চেষ্টা করছে আরেকজনের মতো, কিন্তু তাদের যে কোয়ালিটিটা, ট্যালেন্টটা ওইটাকে এনরিচ করার চেষ্টা করছে না। কিন্তু ইদানিং আবার আমি খেয়াল করছি যে নতুন জেনারেশনের মধ্যে এটা খুব পজিটিভ যে ওরা শুধুমাত্র গেট আপ আর মেকওভার না, ওরা নিজেদেরকে সত্যি সত্যি আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাজ করার যোগ্য তৈরি করার চেষ্টা করছে। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং কিছুদিন আগে জন্মদিন গেল, সেটার জন্য তো শুরুতেই শুভকামনা জানালাম। আগামী বছর আসছে, বছরটা তো শেষ হয়ে গেল, নববর্ষের জন্য আগেই অগ্রিম আমি শুভেচ্ছা জানাতে চাই আপনাকে, এবং সেই সাথে আমাদের আজকের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। তোমাকে অনেক ধন্যবাদ, আর নতুন বছর আসছে, তোমাকেও শুভ নববর্ষ, এবং সামনে যে সমস্ত দর্শকরা বসে এতক্ষণ আমার কথা শুনছিলেন আপনাদেরকেও শুভ নববর্ষ। আপনাদের এই বছরটা অনেক সুন্দর যাক, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই বছরে মনে রাখার মতো কিছু কাজ করে যেতে পারি, সেটার জন্য আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এ প্রত্যাশা এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।